রাতে কি রান্না হবে, তো হট করে প্ল্যানিং হলো যে বাইরে আমরা ডিনার করতে যাব। আর আমি যাচ্ছি, ভাই যাচ্ছে, মা যাচ্ছে এবং মামার তো ছেলে এসেছে, মামার দাদা মামার ছেলে এসেছে, তো তাকে নিয়ে আমরা সবাই ডিনার করতে যাচ্ছি। আর বাবা যাবে না, কারণ বাবা বাবার খাবারটা বাড়িতে আনবো। তো গেলাম, গিয়ে কী করলাম, কী কী অর্ডার করলাম, কোথায় গেলাম সব তোমাদের সাথে শেয়ার করবো। সাথে থাকো, সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব। ভেবেছিলাম বাটার নান আর বাটার চিকেন নেব, কিন্তু বাটার নান ছিল না বলে আমি রুমালি রুটি তিনটে নিয়েছি এবং বাটার চিকেন নিয়েছি। আর বাড়িতে রাইস চিলি চিকেন নিয়ে গেছিলাম বাবার জন্য। তো বসে বসে প্ল্যান করার পর, অনেক কিছু দেখার পর আসলে ডিসাইডই হলো যেটা এগুলোই নেব। তো ওখানে একটা অ্যাকোরিয়াম ছিল, ওখানে দেখতে বেশ মাছগুলো বেশ সুন্দর দেখেছিলো, তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। অনেক রকমের মাছ ছিল, তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর সুন্দর মাছ ছিল। অনেক দেরি হতো আসতে খাবারগুলো, তাই অ্যাকোরিয়ামের সামনে গিয়ে আমি মাছগুলো তুলছিলাম, তবে সেলফি তুলছিলাম। কেউ তাকাচ্ছিল না, আমার ভালো লাগছিল না, খালি তাকাতে বলছি মা ভিডিও করে যাচ্ছে এখানে। তারপরে সেখানে গিয়ে সেলফি তুললো, এসে গেছে আমাদের রাইস, এসে গেছে মায়ের রাইস। রাইসটা খুবই ভালো খেতে ছিল, আমি একটু টেস্ট করেছি, সবাই ভাগাভাগি করে খেয়েছিলাম রাইস। আস্তে আস্তে সব খাবার আসছিল, তারপরে চিলি চিকেন এলো, দেখো তোমাদের সবার সাথে শেয়ার করছি, খুবই খেতে ভালো ছিল। হুট করে প্ল্যান হয়েছে যাব, তার আগে বৃষ্টি প্রচণ্ড পড়ছিলো বলে খুব ভিড়ভাড়টা ছিল না রেস্টুরেন্টে। তো ওই দেখো আমি বাটার চিকেন খাচ্ছিলাম, মা রাইসটা নিয়েছে। মা একটু সেলফি তুলে একটা পোস্ট করলে এরকম লাগছিলো, মা এরকম সেজেছিলো। এটা হচ্ছে চিকেন রেশমি কাবাব, এটা হচ্ছে আমার রুমালি রুটি আর বাটার চিকেন। এখানে এসে গেছে চিকেন রেশমি কাবাব। চিকেনটা খুবই সুস্বাদু ছিল, ঠিক আছে। ভাইয়ের বিরিয়ানি, বিরিয়ানিটাও খুব ভালো ছিল। এখানে মায়ের এসে গেছে রাইস, মা মিক্সড রাইস অর্ডার করেছিল, মা মিক্সড রাইস অর্ডার করেছিল, এসে গেছে রাইস। আর ভাই অর্ডার করেছিল বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, ও বিরিয়ানি ভক্ত, তো ওর এসে গেছে বিরিয়ানি।
বিরিয়ানি আর আলাদা সত্যি খুবই ভালো খেতে ছিল, দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে কতটা সুস্বাদু ছিল। একদম ড্রাই ছিল না, জুসি ছিল, আর চিকেনটা বিরিয়ানি খুবই ভালো দিয়েছিল। সবাই মিলে গল্প করছিল, তারপরে জল এতটাই জল তেষ্টা পেয়েছিল, তাই জল নিয়ে নিচ্ছে। এখানে হাফ আমার খাওয়া হয়ে গেছে, ওখানে মা আর ভাইয়ের এখনো হয়নি, দাদারও হয়নি। ওরা এত গল্প করেছে, এত গল্প করেছে, খাওয়াই ওদের হয়নি। আমি ঝপাঝপ খেয়ে নিয়েছি, খুব খিদে পেয়েছিল। চিকেনটা অতটা ভালো লাগেনি, কিন্তু বাটার চিকেনটা সত্যি খুবই টেস্টি ছিল। বাটার চিকেনটা খুবই টেস্টি। আমি নিয়েছি বাটার মশালা, আমি বিরিয়ানি রাইস খাবো না বলে আমি বাটার মশালা নিয়েছি, চিকেন বাটার মশালা। আর আমি রুটি নিয়েছি, কারণ অতিরিক্ত ভাত খেয়ে মোটা হয়ে যাচ্ছে, যার জন্যে রুটি নিয়েছি। দুটোই সমান, কিন্তু আমি রুটিটা নিয়েছি, আর ভালো লাগছিল না ভাত টাইপের কিছু খেতে। রেসমিক কাবাবটা হেভি ছিল খেতে, এসে গেছে আমাদের রেশমি কাবাব। সবাই বসে রয়েছে, এবারে ডিস্ট্রিবিউট করে দিতে হবে। উনি তো গেম খেলছেন, ওনার আর কোনো কাজ নেই। খাওয়া হয়ে গেছে, তো চলো খাবার নিয়ে নিয়েছি, এবারে বাড়ির দিকে রওনা। আজকের জন্য এতটুকু, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।